আসসালামু আলাইকুম গল্পতরু হরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ আপনাদের জন্য আজ পড়ছি শতদল চৌধুরীর একটি ছোট ভৌতিক গল্প ইরানি জিন পড়ছি গল্প ইরানি জিন নামাজ পড়ে মসজিদের বারান্দায় এসে বসেছেন হাফেজ হুজুর তার চারপাশ ঘিরে বসে আছে ভক্ত আর গ্রামবাসীরা আলাপ চলছিল দেশের অবস্থা দশের অবস্থা ইত্যাদি নিয়ে রোজি এই সময় হুজুর এসে বসেন এখানে লোকজন আসে উপদেশ শোনে কখনো নিজেদের অভাব অভিযোগের কথা বলে হুজুর কাউকে নিরাশ করেন না প্রার্থনা করে কেউ খালি হাতে ফেরে না তার কাছ থেকে জ্ঞানী গুণী লোক জমিদারের ছেলে জমিদার দিলটাও তেমনি দরাজ সেদিনও বসে আছেন হুজুর সবাইকে নিয়ে আলাপ আলোচনা চলছিল এসময় হুজুর তাকালেন বাইরের দিকে তাকিয়ে রইলেন দিকে। ওদিকে গাছপালা আর ঝোপ জঙ্গলের মাঝখান দিয়ে একটা সরু পায়ে চলা রাস্তা চলে গেছে একজন জিজ্ঞাসা করল হুজুর কি দেখছেন অমন করে হুজুর সেদিকে তাকিয়ে থেকে জবাব দিলেন জিন্দের বরযাত্রী যাচ্ছে সবাই ঘুরে তাকালো সেদিকে কিছু দেখা গেল না একজন জিজ্ঞাসা করল কই হুজুর আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না হুজুর মুচকি হাসলেন একটু বললেন সবাইকে ওরা দেখা দিতে চায় না তারপর লোকজনের দিকে তাকিয়ে বললেন আচ্ছা দাঁড়াও তোমাদের বিয়ের মিষ্টি খাওয়াতে পারি কিনা দেখি আস্তে করে উঠে দাঁড়ালেন তিনি ডান হাতটা একটু উঁচু করে নাড়ালেন বিড়ির করে কি বললেন ঠোঁট নড়ল কথা বোঝা গেল না আবার আস্তে করে এসে বসলেন আগের জায়গায় একটু পরে একজনকে বললেন যাও ওখানে ওই রাস্তার কাছে গিয়ে দেখো কিছু পাওয়া যায় কি না লোকটা উঠে মসজিদের বারান্দা থেকে নেমে চলে গেল সেদিকে দূরে গাছপালার আড়াল থেকে যখন বেরিয়ে আসছে লোকটা দেখা গেল তার হাতে একটা সবুজ কাগজে মোড়া বড় ঝুড়ি লোকটা বলে রাস্তার উপরেই রাখা ছিল কি সুন্দর গ্রান বেরোচ্ছে হুজুর তখন এই ঝুড়ি খুলে মিষ্টিগুলো ভাগ করে দিলেন সবাইকে এমন অদ্ভুত সুন্দর সাধের মিষ্টি আগে কেউ কখনো খায়নি হুজুরদের বাড়িটা ছিল তিন একর জমির উপরে বাড়ি নয় বিরাট এক প্রাসাদ তার দাদার আমলের দেড়তলা বাড়ি এক মানুষ উঁচু খিলানের উপর তৈরি সতেরোটা কামড়া তাতে চারিদিকে তিন মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ভিতরের উঠানে নানা ধরনের গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে ছিল একটি লেবু আর করমচা গাছ এসব গাছ বোধ হয় বেশিদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না এ গাছ দুটো মাটিতে হুমডি খেয়ে পড়ে এক বিরাট এলাকা জুড়ে ডালপালা ছড়িয়ে রেখেছিল গাছগুলোর নিচের দিক ছিল টকটকে পরিষ্কার জোৎনা রাতে চারদিক যখন নিঝুম হয়ে আসত তখন দেখা যেত চাঁদের আলোয় করমচা তলায় দাঁড়িয়ে সাদা ঢিলে ঢালা পোশাক পরা একজন পুরুষ আর একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ফার্সিতে এরা আছেন এখানে বহুদিন ধরে হুজুরের দাদার আমল থেকে হুজুরের দাদা পালতেন এনাদের নিয়ে এসেছিলেন সুদূর ইরান থেকে হুজুরের দাদি হাজি ছিলেন অত্যন্ত পরহেজগার আর ধার্মিক ছিলেন তিনি প্রত্যেক বৃহস্পতিবার সমস্ত ঘর দর ধোয়াতেন তারপর আগরবাতি জেলে রাখতেন সারা বাড়িতে রাজ্যেকে কুরআন তেলোয়াত আর জিকির আসকারে কাটাতেন গ্রামের মাঝখানে বড় একটা পাকা মসজিদ বানিয়ে দিয়েছিলেন মসজিদের পাশে একটা বাঁধানো পুকুরও খুঁড়িয়ে দিয়েছিলেন লোকে বলত হুজুরদের আয় উন্নতি সব জিন্দের কারণেই এসব অনেকদিন আগের কথা হাফেজ হুজুরের ছেলে হাবিবুল্লাহ বাপের মতোই আরবি ফার্সিতে পণ্ডিত ছিলেন তিনি শুধু জমিদারি দেখাশোনা করতেন অন্য কোনো কাজকাম করতেন না যুগের পরিবর্তনের সাথে মানুষের মত পাল্টায় হাবিবুল্লাহ নিজের ছেলে মেয়েদের আরবি ফার্সি না পড়িয়ে ইংরেজি স্কুলে ভর্তি করালেন ছেলেমেয়েরা প্যান্ট স্কার্ট টাই পরে স্কুলে যায় বাড়িতে মেম সাহেব মাস্টানি রাখা হল বাড়ির পরিবেশ গেল পাল্টে যখন তখন বাড়িতে গ্রাম্যফোন বাঁচত ইংরেজি গান আর ইংরেজি গানের সুর ছেলে মেয়েদের বন্ধুরা আসত মাস্টাররা আসত তাদের বন্ধুরা আসত বাড়িতে মাঝে মাঝে পার্টি হতো অনেক রাত পর্যন্ত খাওয়া দাওয়া আর হৈহুল্লোর চলত সেদিন হাবিবুল্লার একমাত্র কন্যা মুন্নুজান সেজে পার্টিতে আসত ঠিক যেন একটা ছোট্ট প্রজাপতির ডানা মেলে উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক বন্ধু মাস্টাররা হা করে তাকিয়ে থাকত প্রশংসা করত একদিন সন্ধ্যাবেলা মুন্নুজান ছাদে দাঁড়িয়েছিল একা নামার সময় দেখল সে একজন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে তার পেছন দিক ফিরে সাদা ধবধবে কাপড় পরনে পাতলা ফিনফিনে কাপড়ের ওনা মাথায় বাতাসে উঠছে মুন্ু প্রথমে ভেবেছিল বাড়ির ঝি কেউ হবে কিন্তু চাকরদের কাপড় কি অত ফর্সা সাদা হয় তাছাড়া কাপড় পরার ধরনটাও অন্যরকম মুন্নু ডাক দিল কেউ খানে আস্তে করে ঘুরে দাঁড়ালো মহিলাটি সাদা রসুনের খোসার মতো মুখের রং কালো সুরমা টানা বড় বড় চোখ রক্ত জপার মতো টকটকে লাল চোখ দুটি মানুষের চোখের মতো নয় উপর নিচে খাড়া চেরা দেখা মাত্র মুন্নু ভয়ে চিৎকার করে পড়ে গেল সেইখানেই চিৎকার শুনে দাসীবাদীরাও ছুটে এলো মুনুর মা নবিজান বিবি ছুটে এলেন ধরাধরি করে শুয়ে দেওয়া হলো খাটের ওপর গোলাপ পানির ঝাপটা আর পাখার বাতাস চলতে থাকল নবীজান পড়া পানি দিলেন মেয়ের মুখে অনেকক্ষণ পর মেয়ে চোখ খুলে তাকাল চোখ দুটি রক্তের মতো লাল রাতে প্রচণ্ড জ্বর এলো ঘুমাতে পারে না খালি চমকে ওঠে বারবার নবিজান বিবি এতে ভয় পেলেন খুব হাবিবুল্লাহ বাড়ি ছিলেন না জমিদারির কাজে অন্যত্র গিয়েছিলেন নবিযান বিবি বড় ছেলে কাদের বক্সকে পাঠিয়ে দিলেন তার স্বামীকে খবর দিতে নৌকার পথ যেতে দুদিন আসতে দুদিন কাদের বক্সকে আসতে দেখে হাবিবুল্লাহ খুবই বিচলিত হয়ে পড়লেন ছেলের মুখে সবিশেষ শুনে তিনি বজ্রা ছাড়বার হুকুম দিলেন মাঝিকে বাপে পুতে রওনা হয়ে গেলেন তখনই রাতের বেলা বজ্রা চলছে ভরা নদী দিয়ে নিজের কুঠুরিতে শুয়ে আছেন কাদের বক্স পাশের কুঠুরিতে আছেন হাবিবুল্লাহ শুয়ে শুয়ে কাদের বক্স শুনতে পেলেন তার বাপের গলার আওয়াজ কথা চলছে ফার্সিতে আরও দুজন লোকের গলার শব্দ শোনা যাচ্ছে একজন খুবই উত্তেজিত অপরজন যেন তাকে বলে কয়ে কি যেন বোঝানোর চেষ্টা করছে কিন্তু প্রথম লোকটা যেন কোনো কিছুই মানতে চাইছে না অনেকক্ষণ ধরে চলল তুমুল বাগবিতণ্ডা একসময় যেন একটু ভাটা পড়ল তর্কে কাদের বক্স ঘুমিয়ে পড়লেন এক সময় সকালে নাস্তায় বসে হাবিবুল্লাকে বেশ গম্ভীর মনে হল তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন বাবা রাতে কি ঘুমের কোনো রকম ব্যাঘাত হয়েছিল কাদের বক্স মুখ নিচু করে উত্তর করলেন জি না অনেক হিকিম বৈদ্য কবিরা জেল ঝাড়ফুঁক পানি পড়া সবই হল এক এক করে কিন্তু কিছুতেই কিছু করা গেল না পাঁচ দিনের জ্বরে মুনুজান মারা গেল সে নাকি নাপাক গায়ে করমচা গাছে হাত দিয়েছিল মেয়ের শোকে নবিজান বিবি পাথর হয়ে গেলেন আহার নিদ্রা সমস্তই ত্যাগ করলেন তিনি মেয়ের যেদিন চল্লিশা সেই দিন নবিজান বিবিও দুনিয়া ছেড়ে চলে গেলেন মেয়ের কাছে শোক বিহবল হাবিবুল্লাহ দুই ছেলেকে সঙ্গে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেলেন শহরে বাড়িটা অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল তারপর এক ধনী ব্যবসায়ী সেটা কিনে নেন হাবিবুল্লাহ বা তাঁর ছেলেরা আর কোনোদিন গ্রামে ফিরে যাননি কাদের বক্স বলেন বৃদ্ধ বয়সে হাবিবুল্লাহ মারা যান মারা যাওয়ার আগের রাতে তিনি সারা রাত কার সাথে যেন ঝগড়া করেছিলেন ফার্সিতে বাড়ি কিনে ধনী ব্যবসায়ীটি সেখানে সপরিবারে বসবাস করতে আসেন তাঁদের বহুদিনের শখ ছিল এমন একটি বাড়িতে বাস করার প্রথমেই তারা বাড়ির ভিতরের বড় বড় গাছগুলো কেটে ফেলে সেখানে ভালো ভালো ফুলের গাছ লাগান যে লোকটি গাছগুলো কেটেছিল করমচা গাছটি কাটার পর তার রক্তভূমি শুরু হয় কয়েক ঘন্টা পরে সে মারা যায় করমচা গাছটি যেখানে ছিল সেখানে লাগানো হয়েছিল একটি জুই ফুলের গাছ গাছটি অল্প দিনের মধ্যেই অন্য সব গাছকে ছাড়িয়ে বেড়ে উঠেছিল পাঁচিলের ওপর আর চারপাশে ডালপালা বিস্তার করে অনেকখানি জায়গা জুড়ে ছিল গ্রীষ্ম বর্ষায় ফুলে ফুলে ভরে উঠত গাছটি ফুলের গন্ধে পুরো বাড়ি মম করতো একদিন সাহেবের হুকুম মতো মালি ফুলগাছের নিচের দিকের কিছু ডাল দিয়ে হালকা করে দিল বিবি সাহেব ফুলওয়ালা ডালগুলো বেছে আনতে বললেন মালিকে ডালগুলো নিয়ে তিনি ফুলদানিতে সাজিয়ে রাখলেন যত্ন করে দু একটা ছোট সহ ফুলগুলো গুজে নিলেন নিজের খোপাতে সন্ধ্যায় বিবি সাহেব দাঁড়িয়ে আছেন বারান্দায় বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল দমকা বাতাস বইছিল মাঝে মাঝে বাতাসের ঝাপটায় জুঁই ফুলের গাছটি দুলে উঠছিল বারবার উপরের ডালপালাগুলো এসে বাড়ি খাচ্ছিল জানলার শাঁশিতে আনমনা হয়ে সেই দিকে তাকিয়েছিলেন তিনি গাছের পাতার বৃষ্টির পানিতে জানলার শাশিটা একাকার হয়ে আছে হঠাৎ তাতে ফুটে উঠল একটা সুন্দরী মেন মুখ ক্রমে ক্রমে পুরো অবয়ব জানলার বাইরে জুঁই গাছের নিচে দাঁড়িয়ে আছে মেটি ফর্সা জোৎস্নার মতো মুখ কাজল কালো ভুরু কিন্তু রক্তলাল চোখে তাকিয়ে আছে তাঁর দিকে চোখের কোনাগুলো উপরে নিচে খাড়া করা ভয় পেয়ে ছুটে গিয়ে ঘরের ভিতর ঢুকলেন তিনি দেখলেন অপরদিকের জানলাতেও সেই একই মেয়ে দাঁড়িয়ে আছে চোখ লাল করে চিকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি তার জ্ঞান আর কখনোই ফেরেনি তৃতীয় দিনে মারা গিয়েছিলেন ভদ্রমহিলা ও স্বামী বাড়িটি এক কলেজের কাছে বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ বাড়িটিকে হোস্টেল বানিয়েছিলেন বিকালবেলা হোস্টেলের ছেলেরা ছাদে উঠত বেড়াত গল্প করত একদিন তিনটি ছেলে কার্নিস থেকে পা পিছলে পড়ল নিচে কেউ বাঁচল না একজন অল্পক্ষণ বেঁচেছিল সে বলেছিল তাকে একজন পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে কোনো ছেলে নয় একটা লোক মাথায় সাদা পাগড়ি খাড়া খারা লাল চোখ এদের তিনজনেরই ঘাড় ভেঙে গিয়েছিল অন্য কোনো অঙ্গ নয় কিভাবে সেটা সম্ভব ডাক্তাররা বুঝতে পারেননি বলেছিলেন সত্যি ঘটনা অনেক সময় ভুতুরে কাণ্ডকেও হার মানায় প্রত্যক্ষদর্শী কিছু ছেলে বলেছিল ওরা তিনজনেই এখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে গিয়ে পড়ে যায় কর্তৃপক্ষের আদেশে ছাদের চারদিকে মজবুত দেওয়াল তুলে দেওয়া হলো। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে